দোকানঘর নির্মাণ নিয়ে রণক্ষেত্র জানকী বাজার মামলা পাল্টা মামলা পরিস্থিতি থমথমে। এক দোকানঘর নির্মাণকে কেন্দ্র করে রণক্ষেত্রে রূপ নেয় জানকী বাজার। দুপক্ষের মারামারিতে পরিস্থিতি এতটাই বিগড়ে যায় যে পাড়ার লোক সমবেতভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামেন। কর থেকে মহিলারাও মারামারিতে জড়িত হয়ে পড়েন বলে অভিযোগ উঠে। এ নিয়ে পরে দুই পক্ষ থেকেই থানায় মামলা করা হয়। ঘটনার বিবরণ দিতে গিয়ে মামলার একটা পক্ষ এনামুল হক লস্কর, সর্বখাতুন লস্কর, আলিফনুর বেগম লস্কর সহ আরও কয়েকজন সাংবাদিকদের জানান, তাদের বাড়ির সামনের পাট্টাভুক্ত জমি কয়েকজন লোক জবরদখল করার চেষ্টা করে আসছে। এই জায়গায় তারা একটি কাঠের টঙ্গি দোকান নির্মাণ করে। গত 18 মার্চ কমরউদ্দিন, নজরুল ইসলাম, হেলিম সহ আরও কয়েকজন দলবদ্ধভাবে তাদের বাড়িতে প্রবেশ করে এনামুলকে ঘর থেকে ডেকে বের করে এই দোকান কে বানিয়েছে বলে জানতে চায়। তখন এনামুল নিজের নাম বলে তারা তার দোকানঘর পাশে থাকা সরকারি পুকুরে ফেলে দিয়ে তাকে খুব মারধর করে। পরে হাল্লা চিৎকার শুনে চাচি এসে তাকে বাঁচাতে চাইলে নজরুল চাচিকে অশ্লীল ভাষায় গালি দিয়ে পাশে থাকা লাকড়ি দিয়ে তার পিঠে সজোরে আঘাত করে। শাশুড়িকে বাঁচানোর জন্য তার ছেলের বউ ছুটে এলে তাকেও মারধর করা হয়। যিনি বাঁচাতে গেছেন তাকে মারা হয়েছে এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়েছে। ঘটনার পেছনে কারণ জানাতে গিয়ে এনামুল জানায়, আমার বাড়ির সামনে বাজার বসানোর কারণে আমি আপত্তি করি, কারণ যে কোনো আপাতকালীন মুহূর্তে একটা গাড়ি নিয়ে সেদিকে বের হওয়া যায় না। হঠাৎ করে কোনো রোগী নিয়ে বের হতে হলে যথেষ্ট অসুবিধার সম্মুখীন হতে হয়। বারবার তাদের কাছে এই অসুবিধার কথা আমরা বলেছি, পঞ্চায়েতের প্রেসিডেন্ট মেম্বারদেরও তা জানিয়েছি। তারা বলেছেন ব্যাপারটা দেখে নেবেন, কিন্তু এরপরেও বিবাদীরা তা মানেনি বলে এনামুলের অভিযোগ। তারা সবসময় আমাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দেয়, সবসময় আমাদের মারার জন্য উপলক্ষ খুঁজতে থাকে, রাস্তা দিয়ে বের হতে দেবে না বলেও সময় সময় হুমকি দেয়। তবে গত 18 মার্চের ঘটনা নিয়ে পাঁচগ্রামে থানায় মামলা করা হয়েছে। রাস্তার সামনে একটা দোকান দিছিলাম, দোকানটা দিতে সময় দোকানটা মাত কথা হয়েছে, আমরা এগ্রিমেন্টে মাত কথা হয়েছে, দোকানটা এগ্রিমেন্ট দেবো হয়েছে, আমরা 10 বছর থেকে ভাড়া দিয়ে দিও যার। হঠাৎ করে আমরা বাচ্চিন্তর বাবা মারা গেছে, মারা যাইতে গিয়া দোকানটা আমরা ভাড়াটা দেওয়া বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়েছে বিচার হয়েছে আর বিচারে তারা আবার রিটার্ন আমরা ভাড়া দিয়ে দিয়ে গেছে, 5 বছর ভাড়া দিয়ে দিয়ে গেছে। দিয়ে দিয়ে যাইতে গিয়া এখন আবার যদি আমরা বিচার হয়েছে, বিচারে হে যেন বুয়া বুয়ি হয়েছে যেন আমরা দোকানটা ফিরি হে ছাড়িয়ে দিত, ছাড়তে গিয়ে আমরা কাছে 3 মাসও তারা টাইম লইছে, লইয়া বলছে 3 মাস পরে আমরা তোমার তার দোকান ঘুরাইয়া দিবি। আর 3 মাস এখন আমরা ফুরি গেছি কি যেন বা 3 মাস ফুরি গেছে কি, ফুরতে গিয়া এখন আমরা তারা অর্ডার দিছি যেন তারা কইছি তুমি দোকান হরাও, তোমার তো 3 মাস হয়ে গেছে আমরা দোকানটা আমরা এটা বানাইয়া বইতাম, হইতে গিয়া হ্যাঁ কইছে হয়তো হরাইয়া হরাইয়া হইতে হতো আমরা দোকানের একটা টুল বানাইছি, টুল বানাইতে গিয়া যেন টুলটা বানাইছি আমরা টুল শেষ হইতো তার দোকান হরাইতো আমরা দোকানটা নিয়ে বইতাম। এর মাঝে আইসুন কমরুল আইছে, নজরুল, কমর, হেলিম ও ডলু ও আরো নজরুল আসলা, তারা আরো বেজান মানুষও আসলা। তাতে গিয়া তারা আইয়া আমার জিগাইছে, আমার ফুয়া ছেলের ভর্তি বার করছে, বার করে কইছে যে ওবায়া কইছে আমার ছেলে গেছে দাঁড়ো যাবার বাদে, কইছেন তুই নিয়ে দোকানি কেন কার জায়গাত বইছ, আমার ছেলে জিগাইছে কইছি কেন তো আমার জায়গাত বইছে, আমার জায়গাত বইছেন কইতে কইছে তোর বাবার জায়গাত নেই কয়ে দোকানটা ফেলাইছেন, ফেলে আমার ছেলেটা রাত ধরে খুব মারপিট করছে, আমার জাল একটা আগ বসলো, আমার পাশুলোর জাল আগ বসলো, আগবানির পরে আমার ছেলে রে তোর হাত কেসলো তানি দূরে ফেলাই গিয়া শুধু দূরে টানিয়া মারপিট করছে, আমার বাসুরোর ছেলের বউ একটা গেছিলো তোর হাত তারা দূরে খুব বাড়াবাড়ি করছে, আমার ছোটো ছোটো বাচ্চা দুইটা গেছিলো তারা দূরে বাড়াবাড়ি করছে। পরে আমি আসলাম বন্ধ গরু লইয়া মন থেকে আইও রিয়াইল অনুষ্ঠল ভুনি, আমি আইসি আবার বাদে আমি গেছি যাবার বাদে আমার এপর গাঁধি বাড়ি মারিয়া কুমড়োর মাঝে আমার ফালাইছিল ফালাইয়া চুলের বুঝো ধরে কোয়া টান দিছে কোন নজরুলে নজরুলে শিবসাঙ্গর বাড়ি নজরুলে বাদে তো আর খাতাইয়া আনিয়া আমরা বেরি ঘুরাইয়া আনিয়া বাড়ি টানিয়া হারাই দিছে বাড়িঘর বাজার বিরোটিরও খাটি লইতা, খাটিয়া তারা আমরা ঘর দখল লই লইতা, তারা আরো 2-3 বার তারা আরো প্রোগ্রাম দিক লইতে আমরা রাস্তা বাড়িতে আমরা তারা শান্তি দেয় না, ঘর থেকে বাড়িতে তারা আমরা শান্তি দেয় না। আমি ঘরও আসলাম, ঘর থেকে মানে ঘরাইয়া ঢুকিয়া ঢুকতে সময় তারা আমার ডাক দিয়েছিলেন, ডাক দিয়া কৈছিল ভাইয়া আমি ওখানে গেছি যাবার পরে আমার জিজ্ঞেস মানে দোকানটা খেয়া বানাইছি, আমি বলি দোকানটা তো আমরা বানাইছি, আমরা বানাইছি কইতে সময় তারা বলছেন দর 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 ফালা ওখানে, ও আমি উঠে বললাম যে এখান তোমার আপনারা মানে
আপনার জায়গাতে আমি দোকানটা বয়েছি না আপনার ফেলাই দিতে হইতে সময় আমার নজরুল যে শিবসাগর তার বাড়ি থানার বাড়ি থানার বাবার নামে লোক আইনু মিয়া তাই উঠে বসেন ধরো ধরো হইতে সময় সুলতান কমর ডলু হেলিং আরো পাকা পাঁচ ছজন আসলা তারা ধরি আমার খুব মারামারি করছে মারামারি করতে সময় আমার শাশি আগ বসে না বইয়ে গেছে ঘুরে মারক খেতে লাগে কইতে সময় আমার শাশিরে দর্শন ধরি বলছেন তুই নো আইসত নি সৌরর ফুড়ি তুই নো আইসত নি মারাত আমারে হইতে মারাত আই মানে মারাত আইসত নি কইতে সময় মানে তার দর্শন ধরিয়াও মানে কম নজরুল যে এটা তানে লাগলে বর্গা বুদ্ধি বড় বর্গা একবার আসলো কিন্তু তাহলে বাড়ি মারি দিয়েছে ফিট লইয়া বাড়ি মারার লগে লগে তান বাদে ফুয়ার বউ গেছেন যে আমার মানে শাশু যে মারিলা হয়ে তাই নিজেও আগ পাইছেন আমার দেউরে মারিলে যাবে তাই বিয়ে আগবাইছে আগবাড়ির পরে তাহলেও খুব বেশি মারামারি করছে আর বেজান বেটিনও আগবাইছে ওখানে আগবাড়ির পরে মানে সবে ধরিয়ে মারছে খালি যে গেছে বসে কমিন্ত করিয়া বসে মানে মানে আমি ধরো ফিসে আসলো দোকানটা ধরো ফিসে আসলো এইখানে তারা পারো একটু পরে এইখানে মানে আঠিবার রাস্তায় পাওয়া যাচ্ছে না অল অবস্থা হলো তারা বাজার দিয়ে এখানে মানে পুরো ফুল করে লইব এবার যদি মানুষ ইমার্জেন্সি কোনো রুগী লিয়ে যাবার লাগে তো ইমার্জেন্সি রুগী লিয়ে যাইতাম পারতো না অল অবস্থা তখন বর্তমানে দেখো লাইনে বুয়া আর কিনা সবজি লাইন নিয়ে তারা আইতে রাখে এই সাইড এই সাইডে তারা সবজি পুরা বুয়াই দিবে তারা মানে মারধর করছে মানে ওটা লাগিল মানে যে আমরা এখানে জায়গা আমরা যে জায়গা আছে এই জায়গাটা থেকে আমরা বাড়ির সামনা আমরা বাপদাদায় মানে জায়গা এখানে মানে দিয়া দিছেন স্কুলটা দিছেন জায়গা জমিটা যে এখানে আমরা পথ একটা আমরা পথ আছে এদিকে তারা এদিকে পুরা বাজার বুয়াইয়া বাজারটা মানে করে যে সময় বাজার করে আমরা কোনো ইমার্জেন্সি কোনো পেশেন্ট লিয়ে দিন আমরা বাড়াইতে লাগে ইমার্জেন্সি পেশেন্ট লিয়ে আমরা বাড়াইতাম পারতাম না কতদিন আমরা তারা কইছি মানে আমরা আলাদা অসুবিধা হয় আর পেশেন্ট লিয়ে বাড়াইতাম পারতাম না তুমি তো একটা লাইন করেই দেবো আরও পঞ্চায়েত প্রেসিডেন্ট মেম্বার সারাই বইয়া বিচারাচার করিয়া মানে দিচ্ছেন মানে ঠিক আছে একটা সচেতন করিয়া দিব এত মাঝে তারা বিচারও মানছে না এরপরে তারা আইসো না আবার পরে মানে তারা দুর্বল করিয়া মানে আমার বাড়ি ভাঙি লিতা আমার ঘর ভাঙি লিতা আমার ঘর আগুন লাগাই দিতা আমরা কোনোভাবে রাস্তায় বাড়িলে তারা খুব মারপিট করতাম মানে তারা ওখানে কই মানে রাস্তায় বাড়িলে তারা রাস্তায় আড়ি দিতা না কোনো সময় ফাইলে তারা খুব মানে বেহলে সাইন মারাধুরা করবার মানে তারা জো নেই প্রোগ্রাম নেই কমরুল সুলতান তারা মানে সব মিলিয়ে একটা প্রোগ্রাম নেই এরপরে মানে ওখানে হয়েছে হওয়ার পরে আমরা লগে লগে মানে তারা লগে লগে থানাত গেছে থানাত গিয়ে তারা মানে রিপোর্ট ফোট লেখায় তারা হসপিটাল গেছে তারপরে আমরা গেছি আমরা যাবার পরে তারা মামলা করেছে তারা মায়েরও করিয়ে গিয়ে তারা মামলা করছে এর আগে তারা মায়ের করার পরে যে সময় আমরা বেটিন টিনটা বেউস হয়ে গেছেন মাটির ফালাই দিয়েছেন বাড়িয়া সুলো ধরে টানিয়েছেন যে সময় দেখছেন তারা মানে অন্যায় করে দিয়েছেন তারা ওই সময় মানে তারা মামলা গেছেন তারা তাদের মধ্যে কমরুদ্দিন নামে একজন গুরুতর আহত হয়েছে তাদেরকে আপনারা মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে কি বলবেন এদিকে এই ঘটনার বিবরণ দিতে গিয়ে অপরপক্ষ অর্থাৎ জানকী বাজারের প্রেসিডেন্ট কমরুদ্দিন বলেন আপনি একটু ধৈর্য সহকারে শুনবা লোকমুখে শুনছি তারা বাজারও একটা দোকান বানার আমি এজ এ প্রেসিডেন্ট হিসাবে এটা শুনিয়া তো বইতে পারি না যেহেতু বাজারও জবরদখল চলে আমার যাইতেও লাগছে বাজারও প্রেসিডেন্ট বাজার প্রেসিডেন্ট আমি নিজে আমি আমার সেক্রেটারি আর কিছু সদস্য সকলরে ইনফর্ম করছি বাজারও আসাইন মানুষের জবরদখল করে ঠিক আমরা বাজারে গিয়া পৌঁছেছি আটটা সোয়া আটটার দিকে ইয়া পৌঁছে দিয়েছি ঠিক তো তো এখানে একটা গোর বোনের খেয়ে বানাতে গোরটা চলো আমরা জিগেই গিয়া তো জিগানি যেতে সময় আমি আমার লোকে সেক্রেটারিও আসলা আমার বাজার সেক্রেটারি নজরুল ইসলাম লস্কর আমরা গিয়া এই গোরটা খেয়ে বানার কইছি জাস্ট ওখানোর জবাব দিতে সময় আলিমুদ্দিনের ছেলেটা বাড়ুইছে বাড়ুইয়া ইয়া কইছে আমি মানে ইয়ার আমি বললাম কেন বাজার দিন একটা অসুবিধা হয় তুই বাজারও মাঝে খেতে লাগিন মানে এটা চাইলে তো তোর বাড়িতে বানাইতে পারতে আমার এই একটা খারাপ গালি দিছে দিয়া কইছে এটা তোর বাফর জায়গা নি এটা তো একটা একটা কঠিন শব্দ ব্যবহার করছে এটা আমি আপনার কাছে কইতে পারি না খুব কঠিন একটা গালি দিছে আমার যাক এর উত্তরে আমি সে দেখলাম তার এর এর আগে তার বাবা থাকতেও একবার তারা এখানে বেড়া দিলে আমার বাবা থাকতে ইটি বেড়াটা ফেলানি হয়েছে যেহেতু এটা বাজারের জায়গা তারা বারবার জবরদখল করতে চায় আর আমরা এটারে রদ করি এটা বেড়া ছেড়া তার যত নমুনার ই জবরদখল করতে যা জিনিস ব্যবহার করছে সব আমরা সরাইয়া ফেলাই এখন যখন দোকানটা বানাইলার
এইটারে আমরা রাখি যদি বাজারও জায়গা মানুষের তো জমি রাস্তার গরু তো আমরা জবাব দিতে লাগবো। আর তার এই বাসা ব্যবহারে আমার মাথায় আর এই কাজে একটা শর্ট খাইছি আর আমি চট করে কইছি দুয়াই দোকানটা সরাই ফেলাও। ঠিক ওখান থেকে দোকানটা সরকারি পুষ করে ফেটো রাখা হয়ে গেছে। ও ছেলেটা চিৎকার দিচ্ছে, জলদি বাড়ো রে সব বেটিন বাড়ো, বেটা মানুষকেও পারি না কইয়া হ্যাঁ দৌড় দি। ইয়র ভিতরে আউট ঢুকে গেছে গিয়া তার আউটা এখনোর ভিতরে ঢুকিয়া কি কি জানি অস্ত্রটা একদম শুকা একটা অস্ত্র লইয়া আইয়া আমার এ সাইসলে ফেটো মারি দিত। ফার মারতে সময় আমি জাম ফানে আমার জুতা ফ্যান্ট স্যান্ট লাগাইতো আমি একটু একটু ফিট ফর হিসাবে আসলাম। আমার জুতা লাগাইলে অবস্থায় আমি জাম্প মারছি আমার আঁটুর মাঝে ফাটা পড়ে গেছে। আপনারা আমার কাছে ফটো আছে দেখবা কত বড় হোল হইছে। ফার্স্ট এইডও ওখানে আমার ইয়ে করছে ফার্স্ট গাই সিলাই দিছে এই হোলটার মাঝে। এরপরে যাও শিলচর রেফার করছে আমার 108 শিলচর লইয়া গেছে। নেক্সট স্টেটমেন্টটা আমার শিলচর হইছে আর বাদ বাকি অবস্থা আপনারা সামনে বিদ্যমান ও দেখতে পাইতরা। এখন আমার প্রশ্ন হইল গিয়া এই যে জায়গাটা তারার হইয়া যে জবরদখল করতো চাই বারবার, এই জায়গাটা তারার যদি একটা টুকরা দখল দলিল একটা কাগজ দিয়ে তারা যদি প্রমাণ করে তারা যত সমস্ত ক্ষতিগ্রস্ত হয়েছে তারা সবকিছু পূরণ দিতে বাধ্য তখন। আর যদি এটা বাজারের জায়গা হয় সেখানে তারা বারবার আগের থাকিও বারবার সেখানে জবরদখল করতো চায় তারার বাড়ি কেন পাশে বাজারের পাশে এর কারণে নি না কিতা কারণে তারা জবরদখল করতে চায়। আমরা রে আমারে যখন অস্ত্র মানে আমার এখানে যখন আঘাত গেছে আমি পড়ি গেছি গিয়া আমার সিক্রেটারি বাকি সদস্য সব দৌড়ে গিয়ে আগবাইছেন আমারে বাসাইবার লাগিয়া বৃষ্টি বর্ষণ করছে না তাই ইটা ভাত ইট দিয়ার ফাতর দিয়া মেলুক সবে মিলি আরো অস্ত্র শস্ত্র হাত লইয়া বার হয়েছে না তাই কোনো মতে আমার প্রাণে বাসাই লইয়া আইসু বাজারের মাঝে। বাজার তো শত শত মানুষ আসলে উপাত আসলে ভাড়া দেখছেন তারা তারারে তারার ইট ফাতরে তারে আড়ি আড়িয়া আমার কোনো মতে ওখান থেকে তারা উদ্ধার করে লইয়া আইসে। আমার সদস্য প্রায় ছয় আটজন সদস্য জখম হয়েছে সব ইট আমার ফিটির দেখুন যদি আপনারা এখন মানে ফিটির একটা ইটর ইয়োতা দাগ আছে আপনারা উঠাইয়া দেখতে দেখতে পারবেন ইট ফুরা ইট দিয়া আমার ফিটির মাঝে একজন মেলুক মানুষ আমার আর মেলুকে যেহেতু মারাই মাইর শুরু গেছি ইনু বেড়া মানুষের মেলুক লোক গীতা মাইর করতো আমরা আমার আমারে তারা লইয়া কোনো মতে অন্তরে সরিয়া গেছি গিয়া বেড়া মানুষ হইলে তো একটা ঠিক আসলো। যাক এখন আমার আমার একটাও খোতা এই মিডিয়ার মাধ্যমে যে যদি এই যে জায়গাটা তারা জবরদখল করতো চায় সঠিক যদি এই জায়গাটা তারার হয় তারা প্রমাণ দেব তারার ক্ষতিপূরণ সহ সবকিছু দিতে বাধ্য তখন। আর যদি এই জায়গাটা তারার হয় না বারবার এই জিনিসের দেখা হয়েছে বো হয়েছে ডিমার্কেশন আইছে তারারে ডিমার্কেশন করা তারা ফিলার রাত্রে শুরু করে ফিলার পর্যন্ত উঠে যাবে লাগছে এরা ইমান এরা চুর মানুষ তো দিন আইয়া ডিমার্কেশন তারা সই করছে ডিমার্কেশন হয়েছে মানছে রাত্রে ডিমার্কেশনের ইয়ে ফিলারটা উঠে যাবে লাগছে এরার উপরে কেস আছে সাইডটা কেস হয়েছে বাজারে এরার উপরে সাইড কেস দুইটা কেস কেসের রায় আমরা পক্ষে আই গেছে আর বাকি লকডাউনের কারণে কেসটা হ্যাঙ্গিং অবস্থায় আছে এটার রায় আশা করি আমরা পক্ষে আই। এরপরেও তারা জবর দখল করতে চায় তারা তারা এই এই অন্যায়টার আমি নিন্দা জানাই এই সমস্ত অন্যায় করিয়া মানুষের দণ্ডে লুটিয়া খাওয়ার মানুষের সম্পত্তি হরপ করার এই এই জাতীয় চিন্তাধারাটা এরা কেন করে এর জবাবটা তারা কিন্তু দেওয়াটা একদম জরুরি আমি মনে করি। আপনারা আর কিছু জিজ্ঞেস তাহলে জিজ্ঞেস করবেন তারাও মামলা করেছে এখন আপনারাও পাল্টা মামলা করেছেন এই বিষয়ে আমরা তো তারা বলছে আপনারা আপনারা গিয়ে হঠাৎ আক্রমণ করে তারপরে তো মামলা করেছে না আমরা তো আমরা শুধু খেয়ে বানাইছি জিকা নিজ গেছি এরপরে তো তারাও আক্রমণ করিয়া যা যা হয়েছে এটা তো আপনার সামনে বিদ্যমান তারা একজন যোগ তারা প্রেস মিট আপনি করতে সময় একজন জখম টখম কিছু দেখছেন নি আমরা যদি আক্রমণ করি আমরা জখম কেমনে হইলাম ওটাও তো তারার জবাব হয়ে যায় আমরা আক্রমণ করছি আর জখম আমরা হয়ে গেছি এটা ওটাও তো তারার জবাব হয়ে যায় আক্রমণটা তারা কেমনে করছে আমরা জাস্ট জিকাইছি আমরা আমার দেখতে 16 বছরের জোয়ান ষোলো ছেলে নি আমার 45 বছর বয়স চলে আমি একজন প্রেসিডেন্ট বাজারের আমি তারা আক্রমণ করার গেছি না এই অবৈধ খাসটা খেতালি কোটা জিকে নিয়ে গেছি তারা অভিযোগ করেছে আপনি ড্রেইনে পড়ে আহত হয়েছেন এখন তার আহত করিয়া আচ্ছা ড্রেইনও পড়িয়ে যদি আহত হই আপনি আমার ও সাইটে দি কোনো ভাই চিরা উড়া দেখতে রানি না ও জায়গাটা সেদা দেখা কাইন্ডলি প্লিজ আপনি তোরা তোরা দেখাই চাই সাইটে দি কোনো চিরা ফাটা আমার আসেনি ড্রেইনও পড়লে তো মানুষের অন্য কোনো জায়গা জখম হইতো না ও জায়গাটা তো হোলটা আপনি আমার আপনারে আমি আমার ফটোটাও দেখাই দিমু যদি দরকার হয় আপনারে দিয়া দিমু আপনি ও হোলটা দেখবা আর ড্রেইনে যদি হোল করে তো কিরকম করবো আর ও হোলটা যদি কোনো অস্ত্রে করে তো কিরকম করবো আপনি নিজে বুঝে নিবা আর তারা
একজনে এখন বাসার পথ টুকাইতে মিশা মারতে পারে, কিন্তু আমি তো তার মতো মিশা মারতে পারতাম না। আমি মূলত বেইমান কোনো মানুষ না। আর কিছু আছে না আপনার দিকে এবার দিকে না মানে আমি স্পেশালি রিকোয়েস্ট করে আইছি।